নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি কুমড়ো বীজের বড়া। খুব সহজ অথচ খুব সুস্বাদু একটা বড়া, যেটা প্রথম পাতে সবার মন জয় করে নেবে। আমি এখানে কিছুটা কুমড়োর বীজ ধুয়ে হালকা শুকিয়ে নিয়েছি। এবার এভাবে একটা কাঁচির সাহায্যে পাশ থেকে কেটে ভেতর থেকে শাঁসটা বের করে নেব। এই কাজটা অবসর সময়ে করে রাখতে পারেন। আমি এখানে খানিকটা ছাড়ানো কুমড়োর বীজ নিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নুন আর সামান্য হলুদ, আর লাগবে পিটুলি। পিটুলি বানানোর জন্য আমি খানিকটা গোবিন্দভোগ চাল 2 ঘন্টার মতো ভিজিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি এতে 2 চামচ মতো পিটুলি দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে ছোট ছোট বড়ার আকারে গড়ে নেব। পিটুলি কম হলে বাইন্ডিংটা ভালো হবে না, আবার পিটুলি বেশি হয়ে গেলে বড়ার স্বাদটা ভালো হবে না। সেই জন্যে একটু আন্দাজ করে দিতে হবে, যাতে যেটুকু পিটুলি দিয়ে বীজগুলো মাখা হয়ে যায় সেটুকুই দিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে বড়াগুলো আস্তে আস্তে পাতিয়ে দিয়ে লো ফ্লেমে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এভাবে পটপট করে ফুটলে বুঝতে হবে ভালো করে বীজগুলো ভাজা হয়ে যাচ্ছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাস, রেডি হয়ে গেল কুমড়োর বীজের বড়া। গরম ভাতে এই বড়া একবার খেয়ে দেখুন, বারবার খেতে মন চাইবে। এই বড়াটা ভীষণ খেতে ভালো। ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। ভালো থাকবেন, নমস্কার।